हेलो स्टूडेंट्स, आज नवम श्रेणी मैथमेटिक्स सूचकের নিয়মাবলী ষষ্ঠ ক্লাস। এই এর আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো, তোমাদের সবার প্রথম ক্লাস ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম সূচকের নিয়মাবলীতে কি কি সূত্র আছে, এবং পরবর্তী ক্লাস ভিডিওয়ে অর্থাৎ 2 থেকে 5 নম্বর পর্যন্ত ভিডিওয়ে তোমাদের দেখিয়েছি এই তোমাদের সূচকের নিয়মাবলী সংক্রান্ত বইয়ের যে এক্সারসাইজটা আছে, অর্থাৎ কোষে দেখি 2 এর 1 থেকে 9 পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান। আজকের ক্লাস ভিডিওয়ে আমি তোমাদেরকে 10 নম্বর ও 11 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার সমাধান করে দেব। তো এই অঙ্কগুলো বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই এর আগের ক্লাস ভিডিওগুলো দেখে নিতে হবে। যদি আজ প্রথম তোমরা এই ক্লাস ভিডিওটি দেখে থাকো, তো অবশ্যই আগের ক্লাস ভিডিওগুলো একবার দেখে নিয়ে তারপর এটা দেখো, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো দেখে নিই। সবার প্রথম দেখো 10 এর দাগের 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এই রকম একটা এক্সপ্রেশন এর মান নির্ণয় করতে বলেছে এবং এর চারটি অপশন আছে। তো আমরা দেখে নিই এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি কি করতে হবে। আমাদের যেটা করতে হবে এটা সমাধান করে যে মানটা পাবো সেটা যে অপশনের সঙ্গে মিলবে সেটা হবে কারেক্ট অ্যানসার। তো এটা সমাধান করার জন্য আমরা কি করছি দেখো, সমাধান করার জন্য আমরা এটাকে ভাঙছি। তো সর্বপ্রথম আমরা 243 এই পয়েন্টটা তুলবো, তাই জন্য নিচে দেখো একের পিঠে তিনটে শূন্য দিলে এই পয়েন্টটা উঠে যাচ্ছে, এবং এইটা টু দা পাওয়ার দেখো আছে 0.2, অর্থাৎ আমরা লিখতে পারি 2 বাই ওই পয়েন্টটা তুললেও 10, আর এটা যেটা ছিল 10 থাক হোল টু দা পাওয়ার 0.6 মানে 6/10, অর্থাৎ এই গিভেন এক্সপ্রেশনটা সমস্ত কিছু পয়েন্টগুলো তুলে আমরা এটাকে ভগ্নাংশে আকার পরিণত করলাম। এবার আমরা এটাকে ভেঙে দেখব যে কি হচ্ছে। দেখো 243 কে ভাঙলে আমরা পাচ্ছি 3 আসতে 24, 3 একে 3, 3 27, 3 9, 3 3, অর্থাৎ 1 2 3 4 5। আমরা 243 কে ভাঙলে 5টা 3 পাচ্ছি, আর 1000 কে ভাঙলে দেখো কি পাচ্ছি, 1000 কে ভাঙলে আমরা পাচ্ছি 2 দিয়ে 500, 2 দিয়ে 250, 2 দিয়ে 125, 5 দিয়ে 25, 5 দিয়ে 25, অর্থাৎ 3টে 2 ও 3টে 5, মানে আমরা বলতে পারি 2³ ও 5³। দেখো এইভাবে আমরা যদি লিখি তাহলে আমরা যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে 243 তার মানে হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ 3 টু দা পাওয়ার 5, আর 1000 মানে হচ্ছে 2³ এবং 5³। এরপরে যেটা লিখতে পারি এটা হোল টু এটা কাটাকুটি করে পাচ্ছি 1 এ 5, আর এইটা দেখো 10টাকে আমরা 2 আর 5 এ কনভার্ট করে নিই, 5 দুগুণে 10, আর 6/10 মানে আমরা এটা লিখতে পারি 2 দিয়ে কাটলে 3/5। এইটা লেখার পর আমরা কি করতে পারি, ফর্মুলা ইউজ করতে পারি। কিরকম ফর্মুলা, এই 1/5 একেও দিতে পারি, 1/5 একেও দিতে পারি। দেখো 1/5 যদি এতে দিই তাহলে 3 টু দা পাওয়ার 5 ইন্টু 1/5 হয়ে যাবে, অর্থাৎ এটা কেটে যাবে, আর 1/5 এতে দিলে এটা হবে 2 টু দা পাওয়ার 3/5 ইন্টু 5 টু দা পাওয়ার 3/5। এরপরে দেখো এই পাশেরটাও 3/5টা দিতে পারি, 2 টু দা পাওয়ার 3/5 এ পাবে, আর এটাও 5টাও নিয়ে নেবে 2 টু দা পাওয়ার 3/5। লক্ষ্য করো কি হচ্ছে, 2 টু দা পাওয়ার 3/5 2 টু দা পাওয়ার 3/5 আমরা এরকম কেটে গেছেও ভাবতে পারি বা ভাগের সূত্র ইউজ করলে এক উত্তর হবে, আর এইটা এটাও কেটে যাচ্ছে ভাবতে পারি বা ভাগের সূত্র ইউজ করলে এক উত্তর হবে। আর এখানে পড়ে থাকছে দেখো 3 টু দা পাওয়ার 5 ইন্টু 1/5 দ্যাট ইজ 1, 3 টু দা পাওয়ার 1 মানে হচ্ছে 3। তো এই অঙ্কটার সমাধান হলো 3, অর্থাৎ যে অপশনে তোমাদের 3 আছে সেটি হবে উত্তর, এবং সঠিক অপশনটি হলো বি। এবারে দেখে নিই 10 এর দাগের 2 এর প্রশ্নটা। দেখো এইটার মান নির্ণয় করতে বলেছে, তো আমরা কি করব, প্রত্যেকটা বেসকে প্রথমে মৌলিক সংখ্যায় নিয়ে আসব। তো প্রথমটা মৌলিক সংখ্যাতে আছে থাক, তারপরটা মৌলিক সংখ্যায় আছে থাক, কিন্তু 16 কে আমরা লিখতে পারি দেখো 2 টু দা পাওয়ার 4 হোল টু দা পাওয়ার 1/2 যেরকম ছিল থাকলো। তো এর ক্ষেত্রে দেখো 2 টু দা পাওয়ার 1/2 থাকলো ইন্টু 2 টু দা পাওয়ার -1/2 থাকলো। এটার ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে x টু দা পাওয়ার n টু দা পাওয়ার n, মানে mn গুণ হবে, তো 4½ গুণ করলে হয় 2, অর্থাৎ 2² এবার দেখো এদের সবার বেস সমান আছে, অর্থাৎ এদের ঘাতগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 টু দা পাওয়ার ½ যোগ -1/2 মানে -1/2 যোগ 2, যোগ করলে দেখো এটা এটা কেটে যাচ্ছে, অর্থাৎ 2 টু দা পাওয়ার 2 পড়ে থাকছে, অর্থাৎ 4, অর্থাৎ 10 এর দাগের 2 এর ক্ষেত্রে উত্তর হলো 4। 4 যে অপশনটা আছে সেটা তোমাদের সঠিক উত্তর, এবং এর ক্ষেত্রে সঠিক অপশনটি হলো সি। এবার আমরা দেখে নিই 10 এর দাগের 3 এর প্রশ্ন দেওয়া আছে, 4 টু দা পাওয়ার x = 8³ হলে x এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করতে পারি, দেখো সবাইকে মৌলিক সংখ্যায় নিয়ে যাই, অর্থাৎ 4 কে লিখতে পারি 2² হোল টু দা পাওয়ার x, 8 কে লিখতে পারি 2³ হোল কিউব যেরকম ছিল থাকলো।
এখন এটা সমাধান করলে হচ্ছে এটা গুণ হয়ে যাচ্ছে ঘাত 2 √ 2x এরও ঘাত 2 গুণ হচ্ছে √ 9 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বেস গুলো সমান অর্থাৎ ঘাত গুলো সমান হবে অর্থাৎ 2x সমান 9 এবং এখান থেকে সমাধান করলে x = 9/2 অর্থাৎ 10 এর জায়গায় 3 এর প্রশ্নের উত্তর হলো 9/2 এবং অপশন বিটা হচ্ছে তোমাদের কাছে কারেক্ট অ্যানসার এবার চলে এসো 10 এর জায়গায় 4 এর প্রশ্ন 4 এর প্রশ্নে আছে দেখো 20 টু দ্য পাওয়ার -x = 1/7 হলে জানতে চাইছে 20 টু দ্য পাওয়ার 2x এর মান কত তো এইটা বার করার জন্য আমাদেরকে সবার প্রথমে x এর মান বার করে নিয়ে সেই x এর মান এখানে বসালে হওয়া উচিত কিন্তু যদি আমি এখান থেকে x এর মান বার করতে যাই সেটা কিন্তু খুব ইজি হবে না কারণ লক্ষ্য করো এখানে আছে 20 যেটা কিন্তু শুধুমাত্র 2 আর 5 ছাড়া কিছু মৌলিক উৎপাদক দেবে না আর এখানে আছে 7 যেটা কিন্তু একটা অন্য মৌলিক উৎপাদক অর্থাৎ এখানকার মৌলিক উৎপাদক এখানকার মৌলিক উৎপাদকের সঙ্গে মিল নেই এক নেই তাই জন্য এটাকে আমরা ওই x এর মান বার করার চেষ্টা করব না তার বদলে যেটা করব আমরা টেকনিক্যালি x এর বদলে 20 টু দ্য পাওয়ার x এর মান বার করার চেষ্টা করব তো যেটা দেওয়া ছিল সেটা প্রথমে লিখে নিই 20 টু দ্য পাওয়ার -x = 1/7 তো এর মানে দেখো আমরা কি বলতে পারি আমরা জানি কোনো কিছুর পাওয়ারে x আছে মানে ওটাকে যদি ঘুরিয়ে দিই মাইনাস নেগেটিভ আছে মানে যদি ঘুরিয়ে দিই তাহলে ওটা পজিটিভ হয়ে যায় = 1/7 এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা দেখতে যে এটা ইনক্রিটা দ্যাট ইজ 20 টু দ্য পাওয়ার x এটা ইনক্রিটা = 7 এবার আমাদের চাইছে 20 টু দ্য পাওয়ার 2x এর মান দেখো 20 টু দ্য পাওয়ার 2x এর মান পাওয়ার জন্য আমরা কি করতে পারি এর দুদিকে বর্গ করে নিতে পারি তো 20 টু দ্য পাওয়ার x এর বর্গ করলাম এখানে 7 এর বর্গ করলাম সেক্ষেত্রে কি হলো দেখো x টু দ্য পাওয়ার m এর মূল হয়ে গেল অর্থাৎ 20 টু দ্য পাওয়ার 2x = 7 7 49 অর্থাৎ 20 টু দ্য পাওয়ার 2x এর মানটা হয়ে হলো 49 তো এই টেকনিকটা এখানে মনে রাখতে হবে যে আমরা x এর মান না নির্ণয় করে কিভাবে একেবারে 20 টু দ্য পাওয়ার 2x এর মান নির্ণয় করলাম এবং এর ক্ষেত্রে তোমাদের সঠিক অপশনটা হলো সি সি অপশনটা তোমাদের কাছে সঠিক উত্তর এবার দেখে নাও 5 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্নে আছে 4 * 5 টু দ্য পাওয়ার x = 500 এখান থেকে জানতে চাইছে x টু দ্য পাওয়ার x এর মান কত দেখো এর ক্ষেত্রে কিন্তু x এর মানটা নির্ণয় করা সহজ এবং সেই x এর মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে মান পেয়ে যাব তো যেটা দেওয়া ছিল সেটা লিখলাম এখান থেকে দেখো প্রথমে 4 কে ডান দিকে পাঠাচ্ছি 5 টু দ্য পাওয়ার x হলো 500 ডিভাইডেড বাই 4 500 ডিভাইডেড বাই 4 সো 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 500 ডিভাইডেড বাই 4 তার মানে হচ্ছে 125 যদি হয় তো 125 কে মৌলিক উৎপাদক করলে পাচ্ছি 5 এর কিউব সো বেস গুলো সমান সো ঘাত গুলো সমান x = 3 যখন x এর মান 3 পেলাম তাহলে আমাদের চাইছে ওরা x টু দ্য পাওয়ার x এর মান অর্থাৎ মান বসিয়ে দিলে পাচ্ছি 3 টু দ্য পাওয়ার 3 এর মান অর্থাৎ 3 কিউব মানে 27 অর্থাৎ এর ক্ষেত্রে তোমাদের সঠিক অপশনটা হচ্ছে ডি এবারে আমরা দেখে নিই 11 দাগের প্রশ্নগুলো সবার প্রথমে 11 দাগের একের প্রশ্ন দেওয়া আছে 27 টু দ্য পাওয়ার x = 81 টু দ্য পাওয়ার y এইটা হলে ওরা জানতে চাইছে x = y = কত তো এর জন্য আমরা যেটা করব যেটা দেওয়া আছে সেটাকে আগে লিখে নিই 27 টু দ্য পাওয়ার x = 81 টু দ্য পাওয়ার y এবার বেস গুলোকে আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে ভাঙবো তো 27 মানে লিখতে পারি 3 কিউব হোল টু দ্য পাওয়ার x 81 মানে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 4 হোল টু দ্য পাওয়ার y সো এখান থেকে আমরা পেলাম 3 টু দ্য পাওয়ার দেখো এটা একটা ফর্মুলা 3x এটা পেলাম 3 টু দ্য পাওয়ার 4y তো আমরা দেখ পেলাম যে 3 টু দ্য পাওয়ার 3x = 3 টু দ্য পাওয়ার 4y সো বেস গুলো যেহেতু সমান হয়েছে ঘাত গুলো সমান হবে অর্থাৎ 3x = 4y এখান থেকে আমাদেরকে বার করতে হবে x = y তাহলে প্রথমে x / y বার করি x / y মানে দেখো x এর সঙ্গে 3 গুণ তাহলে x টা নিচে আর y এর সঙ্গে 4 গুণ আছে তাহলে 4 টা উপরে তো এখান থেকে আমরা লিখতে পারি x = y = 4 = 3 তো আমরা যে উত্তরটা পেলাম x = y = 4 = 3 এবারে দেখে নিই 2 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্নে আছে দেখো 5 টু দ্য পাওয়ার 5 প্লাস 0.01 হোল স্কয়ার মাইনাস 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কয়ার ইকুয়াল টু 5 টু দ্য পাওয়ার x এইটা দেওয়া আছে জানতে চাইছে x এর মান কত তো আমরা কি করব যেটা দেওয়া আছে সেটাকে সমাধান করার চেষ্টা করব লক্ষ্য করো এটা আমরা যদি সমাধান করি দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার তো এর যদি ফর্মুলা গুলো করতাম a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার তাহলে ফর্মুলা গুলোর জন্য এখান থেকে তিনটে টার্ম এখান থেকে তিনটে টার্ম মোট ছটা টার্ম হতো সেই ছটা টার্মের মধ্যে যোগ বিয়োগ বা কাটাকুটি করে আমাদেরকে সমাধান করতে হতো কিন্তু তার বদলে যদি আমরা এই ফর্মুলাটি ইউজ করি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু লোকো বড় কি হতো এখান থেকে a স্কয়ার আর এখান থেকে a স্কয়ার কেটে যেত এখান থেকে b স্কয়ার এখান থেকে b স্কয়ার কেটে যেত শুধু 2ab টার্ম গুলো পড়ে থাকতো এখান থেকে একটা 2ab এখান থেকে একটা -2ab মাইনাস হয়ে যেত 4ab
অর্থাৎ এইটা আসলে 4ab সূত্র এইটা ইউজ করলে আমাদের ক্যালকুলেশন অনেকটা সহজ হবে তো আমরা এই জায়গায় কি করছি 4ab সূত্র ইউজ করছি এর বদলে লিখছি 4 a মানে হচ্ছে 5 টু দা পাওয়ার 5 b মানে হচ্ছে 0.01 এই 4ab ইকুয়াল টু হচ্ছে 5 টু দা পাওয়ার x এটাকে আমরা সমাধান করছি কিভাবে দেখো এর বদলে নিলাম এটা এখান থেকে আমরা কি করছি 4 টা 4ই রাখছি 5 টু দা পাওয়ার 5ই রাখছি আর এই 0.01 কে লিখে ফেলছি উপরে 1 নিচে পয়েন্ট তোলার জন্য দেখো 100 এবার আমরা কাটাকুটি করে একটু দেখে নিই কত হচ্ছে দেখো 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 5 টু দা পাওয়ার 5 থাকলেও 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 25 এবং 25 মানে পয়েন্ট লাইনে আমরা লিখব 5 এর স্কয়ার অর্থাৎ 5 টু দা পাওয়ার 5 ইনটু 1 বাই 5 এর স্কয়ার ইকুয়াল টু 5 টু দা পাওয়ার x এখান থেকে দেখো এটা আমরা যদি ভাগের সূত্র করি তাহলে 5 টু দা পাওয়ার 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 ইজ ইকুয়াল টু 5 টু দা পাওয়ার x এখান থেকে দেখো বেস গুলো সমান অর্থাৎ ঘাত গুলো সমান হবে x ইকুয়াল টু 3 অর্থাৎ আমরা এই গিভেন এক্সপ্রেশন থেকে x এর মান পেয়ে গেলাম x ইকুয়াল টু 3 এবারে দেখে নাও 11 তারিখের 3 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্নে আছে 3 ইনটু 27 টু দা পাওয়ার x ইকুয়াল টু 9 টু দা পাওয়ার x প্লাস 4 হলে জানতে চাইছে x এর মান কত তো আমরা সমাধান করার যে বেসিক পলিসি সেটা হচ্ছে কি যে কোনো সংখ্যাকে আমরা সবসময় মৌলিক সংখ্যার উৎপাদকে ভেঙে পাওয়ার আকারে লিখবো তাই জন্য তিনটা তিনই থাকলো 27 কে লিখছি 3 এর কিউব হোল টু দা পাওয়ার x আর 9 কে লিখছি 3 এর স্কয়ার হোল টু দা পাওয়ার x প্লাস 4 এরপর দেখো আমরা যেটা করতে পারি এগুলোকে একটু সূত্র আকারে সাজাই তো 3 টু দা পাওয়ার 3 টু দা পাওয়ার x মানে 3 টু দা পাওয়ার 3x আর এটার মানে হচ্ছে 3 টু দা পাওয়ার 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে 2x প্লাস 8 এরপর আমরা যেটা করতে পারি দেখো এটা একটা ফর্মুলা 3 টু দা পাওয়ার পাওয়ার গুলো যোগ হয়ে যাবে 1 প্লাস 3x এটা লিখতে পারি 3 টু দা পাওয়ার 2x প্লাস 8 যেহেতু বেস দুটো সমান হয়েছে 3 অর্থাৎ ঘাত দুটো সমান হবে 1 প্লাস 3x সমান 2x প্লাস 8 এরপর দেখো আমরা এই x টা এদিকে নিয়ে চলে এলে 3x মাইনাস 2x ইজ x আর একটা দিকে পাঠিয়ে দিলে 8 মাইনাস 1 ইজ 7 তো গিভেন ইকুয়েশন থেকে আমরা x এর মান নির্ণয় করে ফেললাম যেটা বেরোলো x ইকুয়াল টু 7 এবারে দেখে নিই 4 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্নে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে এটা সমান কত বা এর মান নির্ণয় করতে বলেছে তো এর জন্য আমরা কি করব এই এক্সপ্রেশনটাকে সমাধান করার চেষ্টা করব সবার প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই 64 নামক 64টাকে আমরা কি করতে পারি মৌলিক সংখ্যায় নিয়ে আসতে পারি দেখো কিউব রুটটা রেখে দিলাম আমরা এইটা টু দা পাওয়ার হাফটাও রেখে দিলাম শুধু 64টাকে মৌলিক সংখ্যায় নিয়ে আসবো 64 মানে দেখো আমরা লিখতে পারি 1/2 এইটা টু দা পাওয়ার 2 টু দা পাওয়ার 6 করলে হয় 64 অর্থাৎ 64 এর বদলে লিখে দিচ্ছি আমরা 2 টু দা পাওয়ার 6 এর ফলে কি হচ্ছে দেখো ও সরি এটা যেহেতু সমাধান করছি না এটা সমান দিয়ে চলবে তো 2 টু দা পাওয়ার 6 দেখো এবার আমরা কিউব রুট অফ এটা রেখে দিলাম 2 টু দা পাওয়ার 6 হোল টু দা পাওয়ার হাফ তাহলে এই হাফটা এও নেবে এই হাফটা এও নেবে যদি 1 এর পাওয়ারে হাফ দিই 1ই হয় কিন্তু 2 টু দা পাওয়ার 6 এর পাওয়ারে হাফ মানে 2 টু দা পাওয়ার 6 ইনটু হাফ গুণ হয়ে যায় এবং 6 আর হাফ গুণ করলে আমরা কত পাবো 6 আর হাফ গুণ করলে দেখো আমরা পাবো 1/2 টু দা পাওয়ার 3 এবং দেখো এইখানে যে 3 আছে সেটার ক্ষেত্রে এই তিনটার মানে হচ্ছে 1/2 কিউব যেরকম আছে থাকলো এইখানে রুটের যে 3 আছে তার মানে হচ্ছে ঘনমূল বা কিউব রুট এর মানে হচ্ছে এটা টু দা পাওয়ার 1/3 এবার দেখো এটা আবার যদি গুণ করি 1/3 টা একে দেবো 1/3 টা একে দেবো উপরের জনকে দিলে 1 নিচের জনকে দিলে 2 ইনটু 3 ইনটু 1/3 ঘাত গুলো গুণ হয়ে যাবে এবং এর ক্ষেত্রে দেখো উত্তরটা হচ্ছে তাহলে 1/3 কেটে গেলে 1 অর্থাৎ আমি এই পাশে উত্তরটা লিখছি 1/2 অর্থাৎ এর সরলীকৃত রূপ বা এর মান হলো হাফ এবার দেখে নিই 5 নম্বর প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 5 নম্বর প্রশ্নের মতো অঙ্ক তোমাদের পরীক্ষা অবশ্যই আসার চান্স আছে দেখো কি দুটো জিনিস দিয়েছে একটা 3 টু দা পাওয়ার 3 টু দা পাওয়ার 3 আর একটা দিয়েছে 3 টু দা পাওয়ার 3 হোল টু দা পাওয়ার 3 এই দুটো জিনিসের মধ্যে জানতে চাইছে কোনটা ছোট কোনটা বড় বা ওরা জানতে চাইছে বৃহত্তম মানটি কোনটি তো দেখো যখনই আমরা এর আগের চারের দাগের প্রশ্নগুলো করেছিলাম বৃহত্তম মান নির্ণয় করার জন্য যেটা বলেছিলাম যে এদেরকে এরকম নিচে নিচে লিখে সমান চিহ্ন দিয়ে দিতে হয় তারপরে যেটা করতে হয় এদের মধ্যে আমাকে হয় বেস গুলো নয় ঘাত গুলো সমান করে নিতে হয় তাহলেই বোঝা যায় যে কে বড় কে ছোট তো এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে বৃহত্তম ও বৃহত্তমটি বা ক্ষুদ্রতমটি খোঁজার জন্য যেটা করতে হবে এগুলো সমাধান করতে হবে এবং আজকে জিনিস আমাদের জানতে হবে এই দুটোকে কিভাবে পড়তে হয় দেখো এইটাকে আমরা পড়বো এইভাবে 3 টু দা পাওয়ার 3 টু দা পাওয়ার 3 আর এইটাকে করবো আমরা এইভাবে 3 টু দা পাওয়ার 3 হোল টু দা পাওয়ার 3 এখন দেখা যাক
এদের মধ্যে কি করে আমরা সমাধান করি। লক্ষ্য করো আমরা এই 3 টু দ পাওয়ার 3 এই জিনিসটার মানে জানি। 3 টু দ পাওয়ার 3 মানে 3 কে 3 দিয়ে 3 বার গুণ। তাহলে নিচের 3 টা যেরকম আছে রেখে দিচ্ছি, 3 কে 3 দিয়ে 3 বার গুণ করলে পাই আমরা 27, অর্থাৎ 3 টু দ পাওয়ার 27। আর এর ক্ষেত্রে লক্ষ্য করো 3 টু দ পাওয়ার 3 হোল টু দ পাওয়ার 3, তার মানে আমি বলতে পারি যে এটা একটা সূত্র, সেটা হচ্ছে x টু দ পাওয়ার m হোল টু দ পাওয়ার n, মানে mn গুণ হবে, অর্থাৎ 3 টু দ পাওয়ার 3 × 3 × 3 অর্থাৎ 3 টু দ পাওয়ার 9। দেখো আমরা যেটা পেলাম, উপরটা সমাধান করে পেলাম 3 টু দ পাওয়ার 27 আর নিচেরটা সমাধান করে পেলাম 3 টু দ পাওয়ার 9। এই দুটোর ক্ষেত্রে দেখো আমরা বেসটা সমান পাচ্ছি, কিন্তু ঘাতগুলোর মধ্যে লক্ষ্য করো 27 বড় 9 ছোট। তার মানে আমি যদি 3 এর মাথায় বড় ঘাতটা দিই এবং এখানে 3 এর মাথায় ছোট ঘাতটা দিই, তারাও একই ইনইকুয়ালিটি মেইনটেইন করবে, এবং সেই হিসাবে এটার মানে 3 টু দ পাওয়ার 3 টু দ পাওয়ার 3 এটার মানে 3 টু দ পাওয়ার 3 হোল টু দ পাওয়ার 3, অর্থাৎ এই জিনিসটাই হলো আমার বৃহত্তম, অর্থাৎ এইটা হলো বৃহত্তম আর এইটা হলো ক্ষুদ্রতম। দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষা এলে 3 এর বদলে যদি 4 দিয়ে আসতো তাহলে আমাদেরকে এইভাবে সমাধান করতাম, কিন্তু একটা বিশেষ টেকনিকের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি। সেটা কি, দেখো এখানে আছে 3 টু দ পাওয়ার 3 টু দ পাওয়ার 3 আর এটা আছে 3 টু দ পাওয়ার 3 হোল টু দ পাওয়ার 3। এই যে হোল জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা ব্র্যাকেট ইউজ করেছি। ব্র্যাকেট ইউজ করা মানে তাকে বেঁধে রাখা। যখন কোন জিনিসকে বেঁধে রাখবো তার মানে সে অবশ্যই আর বড় হতে পারবে না, সে ছোট হয়ে যাবে। তো এই ছোট্ট একটা ট্রিক্স যদি আমরা ইউজ করি যে এই জিনিসটাকে যেহেতু বেঁধে রাখা হয়েছে তার মানে এই জিনিসটা ছোট, আর এই জিনিসটাকে যেহেতু বাঁধা হয়নি এ খোলা আছে তো এ হচ্ছে অনেক বড়। তো সামান্য একটা এরকম ট্রিক্স মনে রেখে আমরা 3 দিয়ে দিই, 4 দিয়ে দিই, 5 দিয়ে দিই, যেভাবেই দিই এই সংখ্যাগুলো 3 4 5 যাই থাক না কেন, আমরা ওই বেঁধে রাখা আছে আর বেঁধে রাখা নেই এইভাবে বুঝে যাবো কে বড় কে ছোট। যে বেঁধে রাখা থাকবে সে ছোট, যাকে বেঁধে রাখা থাকবে না সে হবে বড়। তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর হলো 3 টু দ পাওয়ার 3 টু দ পাওয়ার 3 হচ্ছে বড়। আজকের ক্লাস ভিডিও তোমাদেরকে আমি তোমাদের কোষে দেখি 2 এর 10 নম্বর ও 11 নম্বর প্রশ্নের সমাধানগুলো করে দিলাম। যদি এগুলো বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো।